বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। বিজয় বাংলানেটের নতুন আরেকটি ভিডিওতে আপনার স্বাগতম জানাই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বন্ধুরা, রফিকুল ইসলামের যে ভিডিওর কারণে বা যেই বক্তব্যর কারণে ওনাকে র‍্যাব গ্রেফতার করেছে বলে দাবি করছেন বা অনেকেই ধারণা করছেন, সেই ভিডিওটি আপনাদের মাঝে আমি দেখাবো। কিন্তু তার আগে কিছু ইনফরমেশন আপনাদের জানা উচিত যে র‍্যাবের পক্ষ থেকে এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি যে র‍্যাব রফিকুল ইসলামকে গ্রেফতার করেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে রফিকুল ইসলামের পরিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় গিয়ে তারা খবর নিচ্ছেন, কিন্তু সেখানেও পাওয়া যাচ্ছে না রফিকুল ইসলামের কোনো খোঁজ। এই মুহূর্তে এখনও নিখোঁজ রয়েছেন রফিকুল ইসলাম। তাহলে চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখি, যে ভিডিওটির উপর ধারণা করে র‍্যাব রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে বলে ধারণা করছেন অনেকেই, সেই ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। লাঞ্ছিত হতে পারি। আরে শেখুল হাদিস, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, বুখারী শরীফের বঙ্গানুবাদকারী শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ এর সন্তান, এরকম যদি হেনস্থার শিকার হতে পারে, আজকে ওনার দাড়ি ধরতে পারে, আজকে ওনার পাঞ্জাবি ছিঁড়ে দিতে পারে, তাহলে আমি রফিকুল ইসলামকে মেরে ফেললি আর কি হবে? আমাকে মেরে ফেলা হোক, তবুও কোনো পরোয়া করি না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, একজন আমির নির্বাচিত করুন, একজন থাকবে সারা বাংলাদেশের হেফাজতের আমির, যে সরমুনের আমিরও সে থাকবে, জমিয়তের আমির, খেলাফতের আমির, সব দলের একজন আমির হবে। সে আমিরের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের অচল করে দিব, অচল করে মাফিয়া সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব। তারপর প্রয়োজনে সেনাবাহিনীর হাতে যাবে ক্ষমতা, প্রয়োজনে যার হাতে মন চায় তার হাতে যাবে, কিন্তু এই মুর্তাদদের হাত থেকে, এই মাফিয়া সরকারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আজকে ছাত্রলীগ, যুবলীগ যেই পরিমাণে একদম শেখুল হাদিসের উপর হাত ধরেছে, তাতে নিঃসন্দেহে বলতেই পারি এরা এমন হিংস্র হয়েছে, এরা পারলে যে কোনো সময় আপনাকে আমাকে গুলি করে মেরে ফেলবে, এরা এমন হায়না হয়েছে, এরা এমন হিংস্র হয়েছে, যেখানে সেখানে আপনাকে আমাকে, আজকে আপনি নিরাপদ না, আমি নিরাপদ না, আমাদের সকলকে হয়তো ওরা মেরে ফেলবে, এরা হয়তো আমাদের সকলকে জিম্মি করে এই রাষ্ট্রে আবারও ক্ষমতায় থাকতে চাইবে। আমরা কারো ক্ষমতার থেকে নামানোর জন্য, কারো ক্ষমতায় উঠানোর জন্য কথা বলতেছি না, কিন্তু এই মাফিয়াদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বিএনপি বুঝি না, জমিয়ত বুঝি না, চরমুনায় জাসদ বাসদ বুঝি না, জামাত হেফাজত বুঝি না, সকল দল একমত হয়ে এই মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, তবেই আমরা চূড়ান্ত সফলতা পাবো। চূড়ান্ত সফলতা পেতে হলে আমি অদমের এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। আজকে এই খন্ডকালীন এখানে মিছিল, ওখানে মিছিল, একটু পরে হাদিয়া দিল, তোহফা দিল, আর আমায় পাইলাম, একটু পরে চুপসে গেলাম, এভাবে মিছিল মিটিং করে আজকে আমি নিরাপদ না। গোয়েন্দা সংস্থার লোকেরা তৎপর, আমি কোথায় আছি, কোথায় কি করতেছি সবকিছু জানতেছে। প্রত্যেকটা আলেম, যারা বিপ্লবী, যারা স্বাধীন চেতা, যারা আন্দোলন করতেছে, প্রত্যেকটা লোক গোয়েন্দা তৎপরতার বাহিরে নাই। আজকে আমাদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আমি আজকে রাস্তায় বাহির হলে আমি এই টুপি পরে বাহির হই না, আমি একটা সাধারণ অন্য টুপি পরে বাহির হই, জিজ্ঞেস করলে মাথা তলে দিয়ে চলে যেতে হয়। কেন? আজকে এদের হাতে আমরা জিম্মি, কারণ আমি হয়তো আজকে জিহাদ করতে পারবো না, রাস্তায় হয়তো ওরা হেনস্থা করবে, হয়তো বা মারপিট করবে, হয়তো বা মেরে ফেলবে, গুম করে ফেলবে। এই জন্য এভাবে গুম হতে চাই না, চাই একটা ডাক, যে ডাকে শহীদ হতে পারবো, যে ডাক আল্লামা বাবুনগরী দিবে, যে ডাক আমিরুল মুমিনিন হয়ে সারা দেশের একজন আমির দিবে, সে ডাকে শহীদ হতে চায়, এমনিতে মরে যেতে চায় না। এই জন্য একটু সেফ থাকার চেষ্টা করি। সেফ থাকার ইচ্ছা আমাদের নাই, মরার ইচ্ছা আছে, কিন্তু মরবো কোথায়, মরার প্ল্যাটফর্ম তৈরি হয় না এখনো পর্যন্ত। আমরা মরতে চাই, আমরা জীবন দিতে চাই, লক্ষ লক্ষ যুবক এদেশে এখনো জীবন দিতে প্রস্তুত। ডাক দেন আপনারা, কাকে ভয় করেন আপনারা, কিসের ভয়? আপনারা যারা নেতা আছেন হেফাজতে ইসলামের, তাদেরকে বলবো প্রিয় নেতৃবৃন্দ, হ্যাঁ আমাদের প্রিয় রাহবারগণ, আপনারা যদি আজকে জাতির এই ক্লান্তি লগ্নে একটু চাপ সহ্য করার সাহস করতে না পারেন, আজকে যদি আপনারা একটু মামলা হামলার কথা শুনলেই, কোন জায়গায় ভাঙচুর হয়েছে, এখানে মামলা দিচ্ছে, এটা শুনলে পদ পদবি ছেড়ে দিতে চান, তবে আমি বলবো আপনাদের জাতির নেতৃত্ব দেওয়ার মতো আপনাদের যোগ্যতা নাই, আপনারা সরে যান, আপনারা সরে যান। আমি স্পষ্ট বলবো, যদি জাতির নেতৃত্ব দিতে সহ্য করতে না পারেন, চাপ সইতে না পারেন, তবে সরে যান, আর যদি সহ্য করতে পারেন, তবে জাতিকে ডাক দেন ঐক্যবদ্ধ হওয়ার। দেখেন আজকে আপনাদের ডাকে কত লোক সমাগম হয়, কত লক্ষ যুবক এখনো পর্যন্ত তৈরি আছে। আরে হেফাজতের এই তিন চার দিনের আন্দোলনে আপনারা কি বুঝলেন? ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের যুবকেরা দেখিয়ে দিয়েছে দলমত নির্বিশেষে যে এখনো পর্যন্ত এদেশে আপনাদের ডাকে লক্ষ লক্ষ যুবক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।